আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল ও টাইটেল থেকে অলরেডি বুঝতে পেরেছো, এটা হচ্ছে এইচএসসি 2022 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট থার্ড উইক, যেটা চেঞ্জ বা নিউ বলতে পারি। তো থার্ড উইক অ্যাসাইনমেন্ট এর আগে আগে একটা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট। যেহেতু কোভিড-19 উপলক্ষে সরকার অ্যাসাইনমেন্টের একটা নিউ দিয়েছে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর রেজাল্ট হতে পারে, তো দয়া করে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে করবে। তো এখানে যে ঝামেলাটা হয়েছে যে থার্ড উইকের অ্যাসাইনমেন্ট দুটো অনেকে লিখেছে, অনেকে একটা লিখেছে, অনেকে কনফিউজিং আছে। তো আমি সেজন্য তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা কলেজের টিচারের সাথে ডিসকাস করো, এবং যেহেতু লকডাউন চলছে এবং সবাই বাসায় বসেই আছো, তো দুটোই করে ফেলো। কারণ যখনই অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবে তখন থার্ড উইকের অ্যাসাইনমেন্টটাই আগে চাবে, তখন কিন্তু তোমাদের এমন আছে কিছু কিছু কলেজের টিচার, আমি যেটা শুনেছি আর কি, কেউ কেউ দুটোই লিখে রাখতে বলছে, কেউ কেউ একটা লিখতে বলছে। তো অবশ্যই আমার মতে তোমরা দুটোই লিখে রাখো এবং নিজে বুঝে তারপরে করবে। তো তারই মধ্যে এই যে জুবিনাল ডিলিকুয়েন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এই কোভিড-19 মহামারীর মধ্যে, তাহলে তোমরা জানো এটা হচ্ছে কিশোর অপরাধ। অর্থাৎ কিশোর পর্যায়ে তোমরা এখন সবাই কিন্তু কিশোর পর্যায়ে আছো, কিশোর পর্যায়ে যদি পড়াশোনা না করে যদি কেউ অপরাধে লিপ্ত হয় সেই বিষয়টাই কিন্তু এটা দেওয়া হয়েছে। অর্থাৎ এটা একটা ভালো গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিক দিয়ে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারাগ্রাফ আমরাও পড়ে আসছি বা লিখেছি। তো আগেই বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং কার কিরকম কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমাদের চ্যানেলটার নামটা দেখে অনেকে অবাক হতে পারে, ফান্ডামেন্টাল ম্যাথলাব, এটা একটা ম্যাথ এবং সায়েন্স রিলেটেড চ্যানেল। কিন্তু আপাতত আমরা কোভিড-19 উপলক্ষে অল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের হেল্প করছি। বিশেষ করে এটা একটা এডুকেশনাল চ্যানেল হিসেবে গড়ে ওঠার জন্য অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো, যে টপিক গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে আপলোড করা হবে। তো এসএসসি ম্যাথের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, বিশেষ করে 6 to honors শেষ যত ম্যাথ টপিকগুলো আছে বা জবের যত ম্যাথ টপিক সবগুলো দেওয়া হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে তোমরা ফ্রেন্ড আসল প্রশ্নে চলে আসি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন অন করে রাখো, কারণ হচ্ছে এটা একটা শিক্ষণীয় চ্যানেল। যে কোনো গুরুত্বপূর্ণ অনেক বিষয় তোমরা কিন্তু চ্যানেলের মধ্যে শিখতে পারো, যেগুলো তোমরা এর আগে শেখুনি বা সামনে শিখতে হবে। তো অবশ্যই এটা তোমাদের জন্য একটা হেল্পফুল চ্যানেল। তো প্রথমে আমরা একটা প্রশ্নটা দেখে আসি, প্রশ্ন এখানে কি বলেছে একটু খেয়াল করো। প্রশ্নটা আমরা একটু দেখে আসি, প্রশ্ন এখানে এই ছোট প্রশ্নটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে দেখা যায়, একটু খেয়াল করো। এই যে জুবিনাল ডিলিকুয়েন্সিস, হ্যাঁ এখানে ডিলিকুয়েন্সিস আছে কিন্তু ডিলিকুয়েন্সি হবে, অর্থাৎ কিশোর অপরাধ, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে এবং প্যারাগ্রাফটা বলেছে উইদিন 150 ওয়ার্ড। এখানে আমি দেখেছি নেটে ঘেটে অনেকেই অনেক আগে দিয়েছে, কিন্তু অনেকে অনেক বড় করে লিখেছে, অনেকে অনেক ছোট করে লিখেছে, এক একজন প্যারা করে লিখেছে। কিন্তু আসলে প্যারা করে বা প্যারাগ্রাফ প্যারা করে প্যারাগ্রাফ কিন্তু লেখে না, তোমরা আগেই ভালো করে জানো। তো আমি এর জন্য বলছি কপি করবে না, এবং আমারটাও কপি করবে না, দয়া করে হুবহু নিজের মতো করে কিছু অ্যাড করে লিখবে। এটা লিখতে পারো কিন্তু এর সাথে আর কিছু অ্যাড করবে, তোমরা গুগলে সার্চ দিলে পাবে, তোমাদের বইতে পাবে, বিভিন্ন জায়গায় অনেক কিছু পাবে। সবাই দয়া করে ডিফারেন্স ডিফারেন্স কিছু অ্যাড করার চেষ্টা করো, যাতে সবচেয়ে ভালো হবে। আমি যেটা দিয়েছি একটা সারমর্ম আকারে সুন্দর করে 170 ওয়ার্ড, অর্থাৎ 170 বা 160 ওয়ার্ডের মধ্যে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা আর কিছু অ্যাড করতে পারো। যেহেতু দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক জুভেনাইল ডেলিকুয়েন্সি, এবং এই টপিকে অনেক কিছু লেখা যায়, প্রচুর পরিমাণে লেখা যায় এই টপিকে, একটা এসে লেখা যায় কিন্তু, যেখানে আমরা প্যারাগ্রাফ লিখতে বলছে। তো এখানে কিছু প্রশ্ন বলে দিয়েছে ওরা যে এই আলোকে কিন্তু করতে হবে, টপিক দিয়ে দিয়েছে যে এই প্যারাগ্রাফ শুড নট ইনক্লুডিং ফ্লোয়িং পয়েন্টস, পয়েন্টস হওয়া যাবে না, তারপরে হট এই পয়েন্টগুলোর দরকার, যে এই ইউর প্যারাগ্রাফ শুড ইনক্লুড ফ্লোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো অবশ্যই দিতে হবে। হট জুবিনাল ডিলিকুয়েন্সিস ইজ, অর্থাৎ কিশোর অপরাধ কী, হাউ টিনেজার আর বিং ইনভলভ, কেন যে টিনেজাররা, যারা বলে কিশোররা, এই অপরাধে তোমার লিপ্ত হচ্ছে, হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং ইফেক্ট, তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন কিভাবে ব্যাহত হচ্ছে, সাজেস্ট টু ওয়েস্ট কাম আউট, এবং
সাজেশন আছে কি তোমার কাছে কোনো, যে এর থেকে বের হওয়ার এই বিষয় আসলে লিখতে বলেছে? আমি খুব ঠান্ডা মাথায় তোমাদেরকে জিনিসটা বলতেছি, অবশ্যই তোমরা কিন্তু কপি না করে লিখবে। অনেক ছোট কিন্তু অনেক ইজি, অনেক ইজি এবং অনেক ছোট পেটা আমার এটা, দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। জুবিলান ডেলিকুয়েন্সি আমি আমার চ্যানেলের নাম দিয়ে করলাম, তোমরা একটা কভার পেজ করবে আবার সুন্দর করে নিজের নাম দিয়ে, এবং ইংলিশে অবশ্যই ইংলিশ কভার পেজ করবে। তো এখানে স্ট্রাকচারগুলো অবশ্যই এখানে বলেছে টপিক সেন্টেন্স, ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, ইন কনক্লুডেড, সেটা তিনটা বিষয় আমি এখানে রেখেছি। একটা হচ্ছে যে কি টপিকগুলো থাকতে বলছে, এবং আইডিয়াগুলো কী কী, এবং উপসংহার। তো অবশ্যই প্যারা করবে না, এটা জাস্ট এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি, এটা দরকার নেই। যা জুবিনাইল ডেলিকুয়েন্সি লিখে তারপর তোমরা প্যারাগ্রাফ লেখা শুরু করবে। তো জুবিনাইল ডেলিকুয়েন্সি মিন্স দ্য ক্রাইমস ডান বাই টিনেজার্স আন্ডার 18, অর্থাৎ জুবিনাইল ডেলিকুয়েন্সি যে কিশোর অপরাধ, এটা কারা করে? যারা হচ্ছে তোমরা 18 বছরের কম বয়সী কিশোররাই কিন্তু এই অপরাধে লিপ্ত হয়। এটা যে গ্রেট কনসার্ন ফর সোসাইটি, হ্যাঁ, এটা হচ্ছে যে এই সমাজের সবচেয়ে এখন এখন এই পর্যায়ে কোভিড-19 পর্যায়ে সমাজে সবচেয়ে বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমরা কিন্তু অলরেডি খবরে বিভিন্ন নিউজ পেপারে জেনে থাকবে যে কিশোর অপরাধ, অমুক গ্যাং, কিশোর গ্যাং তৈরি হয়েছে। এই হচ্ছে এই জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু করে রাখো, অবশ্যই সবাই করবে। ফ্যামিলি প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন ডেলিকুয়েন্সি অ্যামং চিলড্রেন, অর্থাৎ পরিবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শিশুকে বেড়ে ওঠার ভিতরে এই ডেলিকুয়েন্সির তে নেওয়ার জন্য। কিন্তু পরিবার একমাত্র দায়ী কিন্তু এক নম্বরে বলতে পারো, মানে পরিবারও কিন্তু এর মধ্যে এক নম্বরে দায়ী। ল্যাক অফ প্যারেন্টাল লাভ কন্ট্রিবিউটস টু ডেলিকুয়েন্সি, অর্থাৎ যে এই যে এই প্যারেন্টাল বলতে অভিভাবকত্ব, এই যে বাবা মা তারা যে তোমাদের যেভাবে দেখভাল করা উচিত ছিল সেভাবে করেনি, এই এই বিষয়টা এখানে বলা হয়েছে। দ্য লেভেল অফ প্যারেন্টাল কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন, ফ্যামিলি ডিসপিউটস, প্যারেন্টাল সেপারেশন অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স বিলঙ্গিং টু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড অ্যাফেক্ট দ্য টেন্ডার মাইন্ডস অফ চিলড্রেন, অর্থাৎ কি কি বিষয়ে হতে পারে সেটা সুন্দর করে আমি তুলে দিচ্ছি। এক হচ্ছে যে সেপারেশন, বাবা মার সেপারেশন হতে পারে, পরিবারের যে সেপারেশন হয়, ফ্যামিলি ডিসপিউট, পরিবারের যে অসহযোগিতা, ফ্যামিলি মেম্বার যদি কেউ ক্রিমিনাল, অর্থাৎ কেউ যদি সন্ত্রাসী এই কর্মকাণ্ড আগে যুক্ত থাকে, তাহলে কিন্তু ওই ঘরের বা ওই বাসার শিশু যারা থাকে বা কিশোর যারা থাকে তারাও কিন্তু এই পর্যায়ে, অর্থাৎ জুভেনাইল ডেলিনকোয়েন্সি, কিশোর অপরাধে যুক্ত হতে পারে। এ চাইল্ড গ্রোয়িং আপ উইথ এ ক্রিমিনাল মাইন্ড ইজ হার্মফুল টু দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, একটা শিশু যদি ক্রিমিনাল মাইন্ড নিয়ে বড় হয় সেটা তার পরিবারের জন্য এবং সমাজের জন্য দুটোই ক্ষতিকর। দ্য ডেলিকুয়েন্সি ইন হিম মে অলসো হ্যাম্পার হিজ কেরিয়ার, অর্থাৎ ওই কিশোর অপরাধীর কিন্তু নিজের কেরিয়ার, অর্থাৎ নিজের যে জীবনের যে কেরিয়ার থাকে, মানে বড় হলে সে যে একটা পর্যায়ে যাবে সেটাও কিন্তু তার অনেক ক্ষতিগ্রস্ত হয়। ইনফ্যাক্ট এ ডেলিকুয়েন্ট চাইল্ড মে বি এক্সপ্রেসিং অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন অ্যাগেনস্ট অ্যানাদার পার্সন অর গ্রুপ, এতে দেখা যাচ্ছে যে বাচ্চা এতে কি হয়, এতে যে ইনফ্যাক্টটা কি পড়ে, এটা সবসময় ফ্রাস্ট্রেশনে ভোগে, অর্থাৎ সবসময় হীনমন্যতায় ভোগে, কি করবে তা খুঁজে পায় না, ঠিক আছে, এবং সবার সাথে সবসময় রাগে মুডে থাকে। হাউএভার, যাই হোক, জুভেনাইল ডেলিকুয়েন্সি এফেক্টস টু মেনি ইন্ডিভিজুয়াল, ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটিস, এবং জুভেনাইল ডেলিকুয়েন্সি অর্থাৎ কিশোর অপরাধ কিন্তু অনেক পরিবার এবং সমাজকে অনেক ক্ষতি করে। স্টপিং চিলড্রেন ফ্রম ইনভলভিং ইন ক্রিমিনাল অর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইজ দ্য মেইন অবজেক্ট অফ প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ এই কাজ থেকে তাদের বিরতি রাখতে হলে প্রথম কাজ হচ্ছে যে ক্রিমিনাল, অর্থাৎ অপরাধমূলক এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে অসামাজিক কার্যক্রম থেকে তাদেরকে প্রথমে দূরে রাখতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ। অ্যাজ দ্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, এবং পরিবারকে তার প্রথম বিদ্যালয় হতে হবে, অফ দ্য চাইল্ড এই শিশুর হতে হবে, হেলদি বিহেভিয়ার অ্যামং চিলড্রেন মাস্ট বি ইনকারেজ উইথ ইন দ্য ফ্যামিলি, এবং পরিবারের সকল যে সদস্য ওই শিশুর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ঠিক আছে, যাতে সে কিশোর অপরাধ থেকে বের হয়ে আসতে পারে। মোর ওভার, কাউন্সেলিং অ্যান্ড
গাইডিং দ্য ইয়ত এবং তাদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদের গাইডিং করতে হবে। আমাদের এটাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা, আর আমরা নিজেরা যারা কিশোর আছে তোমরা, তারা কিন্তু এই গাইডিং জিনিসটা কিন্তু তোমরা টলারেট করতে চাও না, নিজেই মনে করো যে অনেক কিছু হয়ে গেছে, এই জন্য কিন্তু কিশোর অপরাধগুলো চলে আসে। তো এডুকেটিং প্যারেন্টস অ্যান্ড প্রোভাইডিং শেল্টার টু ডিলিকুয়েন্ট চিলড্রেন ক্যান হেল্প ডিক্রিজ জুবিলেন ডিলিকুয়েন্সি। অর্থাৎ কি বলেছে, যে একটা একজন যে শিক্ষিত বাবা মা বা শিক্ষিত পরিবার, তারাই কিন্তু পারে যে শেল্টার দিতে, অর্থাৎ এই যে কিশোর অপরাধকে রুখতে কিন্তু তারা পারে। সো পিপল, গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস সুইট ওয়ার্ক টুগেদার টু প্রিভেন্ট জুভেনাইল ডেলিনকুয়েন্সি। তাই এক্ষেত্রে বলা, আমি বলতে পারি যে, বা বলা যায় যে, সমাজের লোকজন, সরকার এবং বিভিন্ন এনজিও যে সংস্থা, তারা কিন্তু এই জুভেনাইল ডেলিনকুয়েন্সির পিছনে সবাই একত্র হয়ে কাজ করলেই অবশ্যই এই কিশোর অপরাধ আর কমে যাবে। অবশ্যই তোমাদের ভালো লাগতে পারে, কারণ সুন্দর করে যে মেইন মেইন টপিকটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমে অনেকগুলো কথা বলে ফেলছি অলরেডি, আর কিছু বলবো না। সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল বাটন ই করো, এবং ম্যাথ রিলেটেড কোনো চ্যাপ্টারে সমস্যা হলে এখনই চ্যানেলটা ঘুরে আসতে পারো। এইচএসসি অনেক ম্যাথ দেওয়া আছে, এবং কোন ম্যাথটা তোমার খুব দ্রুত দরকার সেটা তুমি ইনবক্সে জানিয়ে দিতে পারো, বা আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ভালো থাকবে সবাই, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।